জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন তাদের দলের নেতাকর্মী ও সমর্থকরা তার মৃত্যুতে শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিশ্ব শোক পালন করছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ শনিবার সকালে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মরদেহ হাসপাতাল থেকে টোকিওর বাসায় নেওয়া হলে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সদস্যরা তার প্রতি শ্রদ্ধা জানান সে সময় রাস্তার দুই পাশেও অগণিত মানুষ ভিড় করেন স্থানীয় গণমাধ্যমের সূত্রে বিবিসি জানিয়েছে আগামী সোমবার আবের জন্য প্রার্থনায় রাত জাগবেন তাদের সমর্থকরা শেষকৃত্য হবে মঙ্গলবার জাপানের নারা শহরে একটি রাজনৈতিক প্রচারে বক্তৃতা করার সময় শুক্রবার সকালে বন্দুক হামলায় নিহত হন আবে পুলিশ বলছে একটি ঘরে বানানো বন্দুক দিয়ে সন্দেহভাজন খুনি টেটসোয়া ইয়ামাগামি আবেকে হত্যা করেছে থেকে দুটি গুলি করে পালানোর সময় খুনিকে হাতে নাতে ধরে ফেলেন নিরাপত্তা কর্মকর্তারা হত্যার তদন্ত করছে পুলিশ জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কেশিদা জানিয়েছেন রোববারের নির্বাচনও নির্ধারিত সূচি অনুযায়ীই হবে পরাগ আজিম চ্যানেল আই